আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক মণ্ডলী, পৃথিবীর ইতিহাসে অন্যতম এক ট্র্যাজেডির নাম হলো হিজরতুন নবী বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরত। কাফের শত্রুরা সর্বশক্তি নিয়োগ করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার প্রাণপণ চেষ্টার মাঝেই দয়াময় আল্লাহ যেমন নবীজিকে মক্কা থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, তেমনি সেই মক্কাতেই মুজলুম নবীকে সকল সাহাবিসহ বিজয়ী বেশে প্রবেশ করার তৌফিক দিয়েছিলেন। হক বাতিলের লড়াইয়ে হকের বিজয়ের এই অমলিন দৃষ্টান্তের কালজয়ী এক অক্ষয় সাক্ষীর নাম হল জাবালে সুর। এর মধ্যেও ওই যে পাহাড় অন্ধকার রয়েছে, তার কারণ কি? ভোরবেলায় যখন ভোর হয়ে গেছিল তখন কিন্তু ওই কাফের মুশরিক বেদিনেরা এসে হামলা করছিল, ওই পাহাড়ের উপর হামলা করছিল, তখন পাহাড় ওই যে অন্ধকার হয়ে গেছিল। তাই জাবালে সুর নবীজির হিজরত মাকরসার জাল শিরোনামের এই ভিডিওতে আজ আমরা নতুন করে দেখাব ঐতিহাসিক জাবালে সুর বা সুর নামক পর্বতকে। তো চলুন আজকের টার্গেট জাবালে। আমরা জাবালে সুরের পাদদেশে এসে পৌঁছে গেলাম। এখন আমরা যাত্রা শুরু করব সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য। দর্শক বন্ধুরা, পবিত্র কাবা থেকে এই পাহাড়টির দূরত্ব হল 4 কিলোমিটার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়েছিলেন মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে, আর এই পাহাড়টি মক্কা থেকে দক্ষিণ পূর্ব দিকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। সম্মানিত দর্শক মণ্ডলী, যেই পাহাড়ের চূড়ায় আমরা দাঁড়িয়ে আছি এটাও ইসলামের ইতিহাসে জড়িয়ে আছে, খুব মাখামাখি হয়ে জড়িয়ে আছে। এই পাহাড়ের চূড়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথে একেবারেই সম্পৃক্ত। বলতে গেলে হিজরতের সূচনা এই পাহাড় থেকেই হয়েছে, এই ইতিহাস আমরা মোটামুটি সকলেই জানি। বোঝাই যাচ্ছে কৌশল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকে এসেছিলেন যাতে শত্রুরা বুঝতে না পারে। আমরা দেখতে পাচ্ছি বড় বড় বিলবোর্ডে বিভিন্ন ভাষায় সতর্কবাণী লেখা রয়েছে যাতে কেউ এসব জায়গায় শিরক বিদআতে লিপ্ত না হয়। অনেক মানুষকে দেখা যাচ্ছে উপরে, কেউ উঠছে কেউ নামছে। দর্শক মণ্ডলী, একবার ভেবে দেখুন, 1500 ফিটেরও বেশি উঁচু এই পাহাড়ে ক্রমাগত উপরে ওঠা কতটা কঠিন। একজন সামর্থ্যবান নওজোয়ানের জন্য এত উপরে উঠতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়, আমাদেরও এমনটাই লাগার কথা। একজন বাংলাদেশি হাজি আরেকজন হাজি সাহেব বিশ্রাম নিচ্ছেন, মাঝে মাঝে এরূপ বিশ্রামের জায়গা রয়েছে। আমরা জাবালে ছোড়ে ওঠার জন্য চেষ্টা করছি, তো সম্ভবত 1/3 উঠেছি। এখানে একটু বিশ্রামের জায়গা করে দেওয়া হয়েছে অনেকের জন্য, মানুষেরা উঠতে উঠতে খুব হাঁপিয়ে যায়। হাঁপানোরই কথা, লাগাতার উপর দিকে ওঠা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমরা 1/3 আসতে আসতেই নাভিশ্বাস উঠে গেছে। কবুতরের সমাবেশও এখানে রয়েছে, অনেকে এগুলোকে খাবার বিতরণ করে। কত বিশাল বিশাল পাথর শতাব্দীর পর শতাব্দী ধরে এভাবেই রয়েছে, দেখলে মনে হয় এই বুঝি পড়ে যাবে একটার সাথে। পাহাড়ের মাঝামাঝি অবস্থান থেকে নিচের ঘরবাড়ির দৃশ্য এমনটাই দেখায়। একজন খুদে হাজিকে নিয়ে মায়ের নিরন্তর মেহনত, আহ ক্লান্ত দেহটা এলিয়ে পড়তে চায়। ইশকের দরিয়ায় অবগাহন করে হৃদয় মন পুত পবিত্র করে নিতে চায় আশেকের রসুলগণ। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে,
যদিও হাঁপিয়ে গিয়েছি, কিন্তু মনের মধ্যে যে প্রেরণা, যে ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যেরকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ ধরে যাচ্ছিলেন মদিনায় কাফির মুশরিকে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, যেরকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আশ্রয় নিলেন এই গারে সৌরে। তো সেই গারে সৌর আজকে সচক্ষে দেখব, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, তখন হৃদয়টা ভরে যাবে, এই কষ্ট সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতটুকু ভালোবাসা আমরা সবাই রাখতে চাই। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চেয়ে, নিজের জানের চেয়ে, নিজের সন্তান চেয়ে, এমনকি দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি ভালোবাসা। আমার মন শুধু যে জলে তোমারই বিরহে নবী, এ জ্বলন নিভিয়া যাবে দেখিলে মদিনার ছবি। মানিত দর্শক মণ্ডলী, এই সেই গুহা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাথী আবু বকরকে নিয়ে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। এই গুহা সম্পর্কে পবিত্র কোরআনের সূরা তাওবার 40 নং আয়াতে আল্লাহ তাআলা নিজেই আলোচনা করেছেন। فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا। আল্লাহ তাকে সে সময়ও সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, এবং তখন সে ছিল দুইজনের দ্বিতীয় জন। যখন তারা উভয়ে গুহার মাঝে ছিল, তখন সে তার সঙ্গীকে বলেছিল, দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই গুহার মুখে পৌঁছানোর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম গুহায় প্রবেশ করেন এবং ভেতরের ময়লা আবর্জনা পরিষ্কার করেন। তাছাড়া এমন নির্জন গুহায় বিষাক্ত পোকামাকড় থাকা অসম্ভব নয়। সেগুলো যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট না দিতে পারে, সেদিকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীক্ষ্ণ নজর রাখছিলেন। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গুহায় প্রবেশ করলেন। এতটা পথ অতিক্রম করে এবং এই পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে না জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত কষ্ট হয়েছে, না জানি কতটা ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। এ কথা ভেবে আবু বকরের চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে ওঠে, তাই তাড়াতাড়ি প্রিয় হাবিবকে নিজের কোলে মাথা রেখে শুইয়ে দেন। ভেতরে একটি গর্ত ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গর্তটি পা দিয়ে আটকে রাখেন। বলা তো যায় না পাহাড়ি কোনো বিষাক্ত সাপ গর্তে লুকিয়ে থাকতে পারে, তার ভাবনা একদম সঠিক ছিল। একটি সাপ সেখানে আশ্রয় নিয়েছিল, সে সাপটি আবু বকরের পায়ে কয়েকবার দংশন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট কামড়িয়ে সে বেদনা সহ্য করতে থাকেন। এদিকে মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে প্রচণ্ড ক্ষোভে ঘোষণা করে, যে মুহাম্মদকে ধরে আনতে পারবে তাকে 100 দামি উট উপহার দেয়া হবে। তাই তাদের একনিষ্ঠ কর্মীরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। একটি দল খোঁজে খোঁজে এই পাহাড় বেয়ে গুহার মুখে চলে আসে। সহিহ বুখারীর বর্ণনায় রয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম রাফা কদমহু রাআনা ক্বালা মা যন্নুকা বিইথনাইন আল্লাহু সালিসুহুমা। অর্থাৎ আমি বললাম, হে আল্লাহর রাসূল, তাদের একজন যদি পা উপর দিকে ওঠায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে।
প্রিয় আবু বকরের এই উদ্বেগ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মিত হাসি হেসে বললেন, তুমি এমন দুইজনের ব্যাপারে কি মনে করছো যাদের সাথে তৃতীয় জন আল্লাহ রয়েছেন? সত্যি আল্লাহর কি অপার মহিমা! ইতিমধ্যে কোথা থেকে যেন সেখানে মাকড়সা চলে আসে, আপন মনে জাল বুনে ফেলে। কাফেরদের বোঝার কোনো সুযোগই থাকল না এই গর্তে কোনো মানুষ থাকতে পারে। অবশেষে তারা শূন্য হাতে ফিরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিন দিন তিন রাত অবস্থান করেছিলেন। এ সময় আবু বকরের ছেলে আবদুল্লাহ সারাদিন মক্কার খবরাখবর সংগ্রহ করে রাতের নিরবতায় গুহায় উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা পৌঁছে দিতেন। আবদুল্লার আসা যাওয়ার ফলে মাটিতে পায়ের দাগ পড়ে যেত। সে দাগ ধরে কাফেররা আবার এ পাহাড়ে উঠে আসতে পারে। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আমের বিন ফুহাইরা প্রতিদিন ছাগলের পাল নিয়ে এ রাস্তা বেয়ে চলে যেতেন এবং আবদুল্লার পায়ের দাগগুলো মুছে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পাক করে রাতের বেলা গোপনে পৌঁছে দিতেন। তিন দিন তিন রাত পর আবদুল্লাহ ইবনে উরাইকিত নামে একজন পথনির্দেশক দুটি উট নিয়ে পাহাড়ের নিচে এসে দাঁড়ায়। একটি উটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অপরটিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আমের বিন ফুহাইরাকে সাথে নিয়ে সওয়ার হন। এরপর যাত্রা শুরু করেন মদিনার দিকে। আল্লাহর ইচ্ছায় এক সময় তারা মদিনায় পৌঁছে যান। দর্শক মণ্ডলী, আবু বকর, আবদুল্লাহ, আসমা, আমের বিন ফুহাইরা এবং আবদুল্লাহ বিন উরাইকিত, এরা প্রত্যেকেই হিজরতের এই কঠিন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী। নবীজির সহযোগিতায় জীবনের ঝুঁকি নিয়ে বারবার পাহাড়ের এই উচ্চতায় উঠে গুহার কাছে তাদের আসতে হয়েছে। ইতিহাস তাদের কখনো ভুলতে পারে না, আমরাও তাদের ভুলে যেতে পারি না। আমাদের চেতনা ও বিশ্বাসে তাই তারা চিরস্মরণীয় হয়ে আছেন। যে রাতের বেলা দারুণ নদওয়ায় বসে সিদ্ধান্ত হলো যে রসুলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, আল্লাহ হুকুম দিলেন রসুলকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য। তো মদিনা তো মক্কা থেকে উত্তর দিকে, আর এই পাহাড়টা হলো মক্কা থেকে দক্ষিণ পূর্ব দিকে 4 কিলোমিটার দূরে। তো এই উল্টো পথে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের চূড়ায় এসে আশ্রয় নিয়েছেন, যেটা গারে সুর নামে পরিচিত, যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 750 মিটার আর সমতল ভূমি থেকে 450 মিটার প্রায় এই চূড়াটা উচ্চতা রয়েছে। রসুল সাল্লাম সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এই গারে সুরে এসে আশ্রয় নিয়েছিলেন। এখানে তিন রাত তিনি ছিলেন। তো এ সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিদমত করেছেন। এই গারে সুরের আলোচনা কোরআনে কারিমের মধ্যে সূরা তৌবার 40 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তৌবার 40 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাউহা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গারে সুরের আলোচনাই করেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, আরে আবু বকর, তুমি আর আমি শুধু নই, চিন্তার কি আছে, আমাদের সাথে তো আমাদের আল্লাহ রয়েছেন। তো কাফেররা খুঁজে খুঁজে এই পর্যন্ত চলে এসেছিল, একেবারেই নিচের দিকে তাকালেই তারা দেখে ফেলত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখ অন্ধ করে দিয়েছেন। মাকড়সা এসে জাল বুনেছে, কবুতর এসে বাসা করেছে, এতে তাদের মনে হয়েছে এখানে তো কোনো মানুষ থাকতে পারে না। কি আশ্চর্য কুদরত এবং আল্লাহর রহমত, একেবারে ধরেও তারা ধরতে পারল না, আল্লাহ সাহায্য করে তাদেরকে বিদায় করে দিলেন। তো এখান থেকে হিজরতের সূচনা হয়েছিল সেই 450 কিলোমিটার দূর মদিনায়। এই পায়দল পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। চারপাশে শত্রুরা উৎপেতে ছিল, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই করতে পারেননি, আল্লাহর ইচ্ছেই শুধু পূর্ণ হয়েছে। তো যাই হোক, আমরা সেই গারে সুর বা জাবালে সুরের চূড়ায় এসেছি। অনেক উঁচু পাহাড়, আসতে অনেক কষ্ট হয়। তো আমরা সেখানে দাঁড়িয়ে আছি। এখানে এসে আরেকটি তথ্য আমি দর্শক মণ্ডলীকে দিতে চাই, সেটা হলো যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে
পুরো মক্কা শহরটাকে আমাদের দৃষ্টির সীমার মধ্যে নিয়ে আসতে পারি। আর বিশেষ করে হজের সংশ্লিষ্ট যে এরিয়াটা, যেমন এই কাবা শরীফ থেকে উত্তর পূর্ব দিকে 3.5 কিলোমিটার দূরে যেই জাবালে নূর, যেখানে ওহি নাজিল শুরু হয়েছিল, সেই জাবালে নূরটা এখান থেকে দেখা যায়। কুয়াশার চাদরে ঢাকা পড়ার কারণে অস্পষ্ট হলেও আমরা দেখতে পাচ্ছি জাবালে নূরের চূড়া আমাদের এখান থেকে দেখা যাচ্ছে। আবার ওখান থেকে যেমন বাইতুল্লাহ দেখা যায়, ঠিক বাইতুল্লাহ থেকে আবার পূর্ব দক্ষিণ কোণে 4 কিলোমিটার দূরে এই জাবালে সুর, এখানেও সুন্দরভাবে বাইতুল্লাহ দেখা যায় এখান থেকে। তো বাইতুল্লাহ, জাবালে সুর, জাবালে নূর, বাইতুল্লাহ একটা ত্রিভুজের মতো হয়ে আছে। আর এটাকে কেন্দ্র করেই যে সামনের দিকে পূর্ব দিকে অগ্রসর হয়ে মিনা ময়দান, আমরা এখান থেকে ওই যে মিনার তাঁবুগুলি দেখতে পাচ্ছি, মিনার তাঁবুগুলি এখান থেকে দেখা যায় মিনা ময়দান। আর মিনার তাঁবুগুলো আমরা দেখতে পাচ্ছি। জাজাকুমুল্লাহ। এরপরে সারি সারি মিনার তাঁবুর পরেই মুজদালিফা ময়দানটা শূন্য দেখা যাচ্ছে এখান থেকে। জানি না ক্যামেরায় কতটুকু আসবে, যদিও কুয়াশার কারণে অস্পষ্ট। তো মুজদালিফা ময়দান, মুজদালিফার পরেই একটা ওয়াদি রয়েছে, একটা উপত্যকা, সেই উপত্যকার পরেই হলো আরাফা ময়দান রয়েছে। আরাফা ময়দান এখান থেকে দেখা যাবে না, কারণ কয়েকটা পাহাড়ের আড়ালে রয়েছে। তবে মুজদালিফা ময়দান, মিনা ময়দান, জামরাতের সেই বিল্ডিংয়ের চূড়াও এখান থেকে অল্প একটু দেখা যায়। তো এভাবে পুরা হজের এরিয়াটা আমাদের চোখের সামনে। এই যে বাইতুল্লাহ, বাইতুল্লাহ থেকে এভাবেই মানুষ অগ্রসর হয়, মিনায় রাত্রি যাপন করে, তারপরে মিনা থেকে চলে যায় আরাফা ময়দানে, আরাফা ময়দান থেকে আবার মুজদালিফায় চলে আসে, মুজদালিফা থেকে আবার এই যে জামরাত, জামরাতে এসে পাথর নিক্ষেপ করে, তারপরে এখানে 3 রাত থাকে মিনায়, এরপর আবার মক্কায় চলে যায়। তো হজের এরিয়াটা আমাদের চোখের সামনে এই জাবালে চূড়ায় আসলে খুব সুন্দরভাবে দেখা যায়। তো সম্মানিত দর্শক মণ্ডলী, তো এই জাবালে চূড়ায় যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, আব্দুল ইবনে আবি বকর, তিনি সারাদিন মক্কার বিভিন্ন শত্রুদের অবস্থান কী এগুলোর খোঁজখবর রাখেন। খোঁজখবর রাখার পরে এটা আবার রাতের বেলা এসে আবু বকরকে অবহিত করতেন, এরপরে পরামর্শ করতেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিল আমির বিন ফুহাইরা, তিনি ওই আবদুল্লাহ ইবনে আবি বকরের যে পায়ের চিহ্ন সেগুলো মুছে দিতেন, যাতে করে কাফেররা পদচিহ্ন ধরে ধরে এই জায়গাটা চিনে না ফেলে। কতই না কষ্ট করেছেন আসমা বিনতে আবি বকর, সারাদিন খাবার পাক করেছেন, খাবারগুলি রাতের বেলা পাঠানোর ব্যবস্থা করেছেন। একটা হিজরত আমরা যত সহজে বলি, আসলে ওই সময়ের সিচুয়েশন, পরিস্থিতিটা এত সহজ ছিল না। শত শত কাফের বেষ্টিত, যারা নাঙা তলোয়ার হাতে গর্দান উড়িয়ে দেওয়ার ভীষণ পণ করে ঘুরে বেড়াচ্ছে মক্কার অলিগলিতে, সেই এরকম একটি মারাত্মক পরিস্থিতি থেকে আল্লাহর রসুল কীভাবে বের হয়ে আসলেন এবং কীভাবে সেই সুদূর মদিনা পর্যন্ত পৌঁছলেন, এটা কিন্তু চারঠিখানি কথা নয়, ভাবলে গা শিরে ওঠারই কথা। ইসলামের ইতিহাসের সাথে এভাবেই জড়িয়ে আছে জাবালে সুর। তাই মানুষ এই জাবালে সুরের দেখার বা দর্শন করার আগ্রহ বা কৌতূহলকে নিবারণ করতে পারে না। অনেক বৃদ্ধ মানুষকেও দেখলাম, বৃদ্ধা মা বোনদেরকেও দেখলাম, তারা বড় কষ্ট করে এই 750 মিটার উচ্চতা বা জমিন থেকে 450 মিটার উপরের এই জাবালে সুর পর্যন্ত তারা কত কষ্ট করে চলে আসে। এই জন্য ওই কৌতূহল, রসুলের স্মৃতি বিজড়িত জায়গাটা একটু দর্শন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টের সাথে সাথে আমাদেরকে ঈমান হেফাজত করা এবং রসুলের সুন্নতের উপর চলার তৌফিক দান করেন, এই কামনা করছি। সবসময় রসুলের সুন্নার উপর আমল করার জন্য যাতে করে আমরা পারি, সেই ঈমানি মজবুতি আমাদের সকলকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের এক অসীম টান নিয়ে মানুষ এক নজর এই গুহাটিকে দেখার জন্য শিশু, কিশোর, তরুণ, যুবক, প্রবীণ, বৃদ্ধ সকলেই তরতর করে উঠে আসে 1500 ফিট উঁচু এই গাড়ে সুরে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিমাখা এই সৌর গুহার ভালোবাসাপূর্ণ হাতছানি আসলে আমরা কেউ এড়াতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।